হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশন আজকে আমরা তোমার জিপি সিরিজ এর ফোর্থ ক্লাস করাবো জিপি এর সিরিজ তিনটে ক্লাস হয়েছে যারা জিপি সিরিজ এর ক্লাস গুলো দেখো যারা জিপি সিরিজ এর ক্লাস গুলো দেখো তাদের আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে অসুবিধা প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে জিপি সিরিজ এর ফোর্থ ক্লাস করাচ্ছি তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এইখানে এই টাইপের অঙ্ক গুলো করবে ঠিক আছে জিপি বা গুণত্ব

তাহলে সেটাকে আমরা এই ফাংশন সাইন দিয়ে লিখতে পারি বুঝতে পেরেছো ক্লিয়ার কোনো অসুবিধা নেই তাহলে এখানে এনসন ওয়ান থেকে ফাংশনটাকে দিয়েছে তার মানে কি হবে আমার এটাকে ব্রেক হবে তাহলে এর সলিউশনটা কি রকম হবে মানে ফাংশনটাকে জাস্ট ব্রেক করো যদি যদি ফাংশন এক্সন থাকে তাহলে এরকম ভাবে ব্রেক করা যায় তাহলে এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি হবে এন সমান ওয়ান থেকে শুরু করে টেন ওয়ান বাই টু টু দি পাওয়ার কি বলেছে বলো এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার কি বলেছে এন প্লাস ওয়ান কি করে লিখলাম এবার দেখো সামেশনটা ব্রেক হচ্ছে সামেশনটা ব্রেক হলে কি হবে সামেশনটা ব্রেক হলে হবে এনের জায়গায় ওয়ান বসাচ্ছ এনের জায়গায় ওয়ান বসালে কি হবে এনের জায়গায় ওয়ান বসো এনের জায়গায় টু বসো এগুলোকে বসে বসে এক্সটেন্ড করতে হবে ঠিক আছে দেখো কি হবে এনের জায়গায়

এবার দেখো এই ফার্স্ট টার্ম গুলোকে নিয়ে নিচ্ছে ফার্স্ট টার্ম গুলোকে নিলে কি হয়ে যাবে বলো হাফ টু দিপাস জিরো মানে কত ওয়ান তাহলে এই যে সিরিজটা হচ্ছে ফার্স্ট টার্ম গুলোকে নিলে এটা ওয়ান তারপরটা কি বললো হাফ তারপরটা একটা নিশ্চয়ই কি আসবে ওয়ান বাই টু তার স্কোয়ার এরকম করতে করতে লাস্ট টার্মটা কি আসবে ওয়ান বাই টু টু দি পাওয়ার নাইন ক্লিয়ার আর এই সিরিজ হাফ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান হাফ টু দি পাওয়ার ওয়ান মানে কত হাফ ফার্স্ট টার্ম গুলোকে নিচ্ছে তারপর নিশ্চয়ই হাফ স্কোয়ার আসছে এরকম করতে করতে হাফ টু দি পাওয়ার নাইন অব্দি এলো পরের টানটার ক্ষেত্রে খেয়ে যায় বলো ওয়ান বাই ফাইভ এর স্কোয়ার তারপরে কি বলো ওয়ান বাই ফাইভ তার কিউব এরকম করতে করতে কত দূর যাচ্ছে ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার ইলেভেন ক্লিয়ার তো ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার ইলেভেন এই জিনিসটা দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে দেখো এবার দেখো এটা দুটো জিপি সিরিজ হয়ে গেল দুটো জিপি সিরিজ হয়ে গেল

ফর্মুলাটা কি এ ইন ওয়ান পাওয়া এন বাই ওয়ান অলরেডি তোমার এই রিলেটেড সব প্রবলেম করে দিয়েছে মানে ফর্মুলা গুলো তোমরা যদি ফর্মুলা ফর্মুলাগুলো না জেনে দেখো ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক এ পেয়ে যায় ঠিক আছে এইটা গুলো তাহলে আমার কার সিরিজটার ফর্মুলা বলো এই সিরিজটার সান্তার হল তারপরে স্কোয়ার দিয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট টার্মটা কত বলো এখানে ওয়ান বাই ফাইভ এ স্কোয়ার

বলছে এটা কিসে আছে এপি তে আছে হ্যাঁ দেন শো দ্যাট পি এইচ কিউ এন্ড আর এইচ টার্ম অফ এনি জিওমেট্রিক সিরিজ উইল বি ইন জিওমেট্রিক প্রোগ্রেশন বলছে দেন শো দ্যাট তখন দেখাতে বলেছে কি পি এইচ কিউ এইচ এন্ড আর এইচ টার্ম আর এইচ টার্ম

সেটা জিপি তে থাকবে এই জিনিসটা বলেছে ক্লিয়ার তাহলে এটাকে আমার কি করতে হবে দেখো পিকিউ আর এপিতে আছে মানে কি কি হয় সেইটুকু আমি বার করে ফেলি দেখো ইন যেহেতু টা কি বলো আছে দেওয়ার পর আমি কি লিখতে পারি বলো কিউ মাইনাস পি টু কি বলো আর মাইনাস কিউ दिस माइनस दिस इक्वल टू दिस माइनस दिस आर ठीक है हमरा जान ही ऑलरेडी তাহলে p এপিতে আছে মানে q minus p cos r minus q আর r minus q বুঝতে পারলে এটা আচ্ছা এই দেখো জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম কিচ্ছু করে দেন তাহলে ফার্স্ট টার্ম আর আমি কমন রেশিওটা একটু ধরে নিচ্ছি এখানে p ধরতে পারবো না তাহলে আমি অন্য কিছু x y ধরতে পারি বা a ধরতে পারি x y ধরছি লেট ফার্স্ট টার্ম অফ দা জিপিবি জিপির ফার্স্ট টার্মটাকে ধরছি আমি কি বল এক্স আর কমন রেশিওটাকে আমি কি ধরছি বলো জিপি বি ওয়াই ধরলাম তাহলে ফার্স্ট টার্মটাকে ধরছি আমি কি এক্স কমন রেশিওটাকে ধরছি আমি ওয়াই ঠিক আছে তাহলে বলো টিপি কি হবে তাহলে এর পিএইচ টার্মটা কি হবে পিএইচ টার্ম এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি হবে বলো পি মাইনাস ওয়ান

যদি তাই তো তাহলে আমি নাও কি করছি নাও আমি এটা করছি কিউ বাই টিপি মানে কি বলো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান তাহলে দেখো এক্সটা ক্যান্সেল আউট হয়ে গেল

qr y q মানে কি হয়ে যায় বলো x y ^ r - 1 y কি বলো x y ^ q - 1 x সে ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে y ^ কি বলো r - 1 - q + 1 হয়ে গেল - 1 + 1 কি হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে y ^ কি হয়ে গেল r - q क्लियर এবারে দেখো এখান থেকে আমার কি আছে q - p

তারপরে এমএল আগারওয়ালের একটা প্রবলেম করাচ্ছি এমএল আগার ওয়ান ঠিক আছে তারপর একটা বলো বুঝতে পারলে তো তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকা অবশ্যই তোমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এম এল আগার আর যদি কেউ ক্লাস করতে চাও তাহলে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেয়া যোগাযোগ করতে পারো যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে অথবা তোমরা অনলাইনে তোমরা দেখো ইউটিউবে যে লিঙ্ক দেওয়া আছে কোর্সের লিঙ্ক সেই কোর্সের লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপের মধ্যে থেকে ক্লাস গুলো করতে পারো কোর্সে গিয়ে এনভি হতে পারো ক্লাস ইলেভেন এর কোর্সে দেখো এখানে কি বলেছে ইমেল আগার বলে কত নাম্বার এক্সারসাইজ বলে ইমেল আগার বলে এক্সারসাইজ টেন পয়েন্ট ফাইভ এক্সারসাইজ টেন পয়েন্ট ফাইভ কতটা করতে দিয়েছে এইটিন এর চা এইটিন এর চা এইটিন কি বলেছে বলে ফাইন্ড দা সাম অফ এন টার্মস অফ দা সিরিজ

জিপি সিরিজটাকে বার করতে হবে জিপি সিরিজটাকে বার করবো কি করে এম এর জায়গায় ওয়ান বসাচ্ছি কিছু ফার্স্ট টার্ম ধরার দরকার নেই এখানে অঙ্কটাই বলে দিচ্ছে আমাকে পড়ো কি করতে হবে অঙ্কটাই বলে দিয়েছে দেখো ফার্স্ট টার্মটাকে আমি ওয়ান ধরলাম এম এর জায়গায় ওয়ান বসালাম পুটিং এম ইকুয়ালস টু ওয়ান এম সমান ওয়ান বসালে তাহলে এটা টি ওয়ান ফার্স্ট টার্মটা কি হচ্ছে বলো টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মানে টু প্লাস এটা ফোর আমি লিখবো তাহলে এর জায়গায় আমি টু বসাচ্ছি এর জায়গায় টু বসালে কি হচ্ছে বলো টু স্কোয়ার্লাস্ট টু ইন্টু টু ক্লিয়ার এর জায়গায় থ্রি বসাচ্ছ থ্রি বসালে কি হবে দেখো তাহলে টি থ্রি ইকুয়াল টু কি হবে বল টু কিউ ঠিক আছে ক্লিয়ার তাহলে এরকম ভাবে ডট 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 আরো যত ডট আছে সব ডট বসিয়ে দিলে

এনে লিখছিলাম দেখছিলাম তোমরা কতটা কনসেন্ট্রেট করতেছিলাম এম এর জায়গায় এম এর জায়গায় এন ঠিক আছে যোগ করে পেলাম যোগ করলে আমরা কি পাবো বলো টি টু লাস্ট্রি টু এই বাঁধিকারি গুলো কি হচ্ছে বলো টু টু দি পাওয়ার ওয়ান মানে টু লাস্ট টু স্কোয়ার বা টু ওয়ান লেখো প্লাস ডট 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 প্লাস টু টু দি পাওয়ার এম এটা হলো মানে এই ফার্স্ট এর গুলোকে অ্যাড করলো তারপরে দেখা এটা খুব সুখবর আছে সুখবর হচ্ছে দেখে এই প্রত্যেকটাতেই টুটা কমন আছে তাহলে আমি টুটা কমন নিয়ে লিখছি মানে ওয়ান টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এম মানে এটা কি টু ডট ওয়ান প্লাস টু ডট টু প্লাস টু ডট থ্রি প্লাস টু ডট ডট এন এটাকে আমি ডাইরেক্ট টুটা কমন নিয়ে নিলাম টু আর ডটটা কমন নিয়ে নিলাম তাহলে এই জিনিসটা হয়ে গেল বুঝতে পারলে না পারলেন এত দূর অব্দি তোমাকে দেখো এনকানা টার্মের সামি বার করতে দিয়েছি তুমি ডাইরেক্ট এখান থেকে এস বার করে বার করতে দিলে করা যাবে না কেন অনেক শক্ত হবে এই জিনিসটা করলে একটুখানি সোজা হবে তাহলে দ্যাট ইমপ্লাই এস এন ইকুয়ালস টু কি এবার দেখো এই যে জিপি সিরিজটা হয়েছে এই জিপি সিরিজটার ফার্স্ট টার্মটা কত টু কমন রেশিওটা কত দেখে দুই দুই গুণ করে হচ্ছে কখনো টার্ম আছে

n কোন স্বাভাবিক সংখ্যা সমষ্টির ফর্মুলাটা কি n n 1 2 তাহলে সেটা লিখে দিচ্ছি বলে n n 1 2 এই টু আর এই টু ক্যান্সেল আউট হয়ে গেল আর 2 1 মানে 1 হয়ে গেল তাহলে এখান থেকে কি হবে 2 2 টু দি পাওয়ার n 1 n n 1 তাহলে এটাই হয়ে গেল তো আমার এটার आंसर বুঝতে পেরেছো ক্লিয়ার কোনো অসুবিধা নেই

এখান থেকে তোমাকে এসএন বার করতে দিয়েছে এটা সেরকম এটা সেরকম কি দিয়েছে দেখো এই দেখো এসএন হচ্ছে যদি নাইনটিন এর প্রবলেমটা দেয় এখানে কি বলেছে দেখো আমি জিস্ট করে লিখছি প্রবলেমটা বলছে এন এর চ্যামে সিরিজি পাওয়ার এন প্লাস টু এল find the sum of first n terms মানে কি বলে দিয়েছে দেখো tn টা বলে দিয়েছে tn টা বলে দিয়েছে 3 টু দি পাওয়ার n 2 e n তোমাকে বলা যায় find sn ওই জিনিসটা বলেছে তাহলে এটাই একই জিনিস t টু দি ওটা n ছিল এখানে n দিয়ে দিয়েছে tn টা n এর জায়গায় 1 বসলে t1 টু বসলে t2 এরকম করতে করতে লাস্টে tn টা এই জিনিসটাই বসবে কথার পর সেটাকে সাম করে দেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে একই প্রবলেম তাহলে এটা করাচ্ছি ঠিক আছে এরপর একটা প্রবলেম করাচ্ছি এরপর একটা প্রবলেম করাচ্ছি হ্যাঁ টোয়েন্টি টু এর প্রবলেমটা করাচ্ছি এরপর হ্যাঁ এস এন দা ফোর মার্কসের এর টোয়েন্টি টু এস এন দা এই এস এন দা মার্কস

কে কে বলো এ অ্যান্ড বি বলছে এ আর বি এর দুটো পজিটিভ ডি এর নাম্বার এর মাঝে অ্যারিথমেটিক ওয়ান অ্যারিথমেটিক মিন এ এন্ড সি জিওমেট্রিক মিন জি ওয়ান জি টু আর ইনসার্টেড বলছে ওয়ান অ্যারিথমেটিক মিন ওয়ান এ এম লিখে দিলাম হ্যাঁ ওয়ান অ্যারিথমেটিক মিন কি বলেছে একটা অ্যারিথমেটিক মিন কি এ অ্যান্ড জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন মানে গুণতর মধ্যে সমান্তর মধ্যে মানে ঢোকানো হয়েছে আর ইনসার্টেড এ আর বি এর ভিতরে তারা টোটাল জিনিস ঢোকানো হয়েছে তিনটি জিনিস ঢোকানো হয়েছে মিন এ আর তিনটে জিওমেট্রিক মিন জি জি থ্রি

এ আর বি এর ভেতরে একটা এরিথমেটিক মিন বসানো আছে এ আর তিনটে জিওমেট্রিক মিন বসানো আছে জি ওয়ান জি তাহলে তোমাকে এই জিনিসটা দেখা হবে ঠিক আছে তার মানে এই জিনিসটাকে আমি দেখো একটা লাইন লিখলে জিনিসটা সোজা হয়ে যাবে কি বলেছে এ আর বি এর ভেতরে মিনটা কে এ তাহলে আমি লিখতে পারি দেখো তো স্মল এ ক্যাপিটাল এ আর স্মল বি আর ইন কি বলো এ বি তাই তো এ আর বি এর ভেতরে একটা এরিথমেটিক মিন হয়ে গেল এটা তো বুঝতে পারলে

এর ভেতরে কটা জিওমেট্রিক মিন আছে তিনটে তাহলে লিখবো তিনটে জিওমেট্রিক তারপরে কি জিতু তারপরে কি লিখবো জিথি কমা বি ঠিক আছে এ জিওয়ান জি টু কমা বি আর ইন জিপি তাই তো এর ভেতরে তিনটে জিওমেট্রিক মিন হয়ে গেল

এখান থেকে তিন কানা জিনিস আমি লিখতে পারি কি কি লিখতে পারি দেখো জি ওয়ান স্কোয়ার টু কি এ ইন্টু জি টু এটা লেখা যায় তাই তো তারপর থেকে কি লেখা যায় বলো জি টু স্কোয়ার টু কি লেখা যায় জি ওয়ান ইন্টু জি থ্রি লেখা যায় আরটা কি লেখা যায় বলো জি থ্রি স্কোয়ার টু কি লেখা যায় বি ইন্টু জি টু ক্লিয়ার লেখা যায় কোনো অসুবিধা নেই তো বুঝতে পেরেছো হ্যাঁ এবার যেটা প্রুফ করতে দিয়েছে সেটাকে লেখে এটার ভ্যালু বার করতে দিয়েছে কি দিয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি বিস বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর কি বলেছে জি ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস জি টু টু দি পাওয়ার জি থ্রি টু দি পাওয়ার ফোর

আমি কোন কোন গুলো নিলাম দেখো আমি ফার্স্ট আর সেকেন্ড নিলাম তাহলে কি পাচ্ছি জি ওয়ান স্কোয়ার সময় এ জি টু সেকেন্ড আর থার্ড নিচ্ছি তাহলে কি পাচ্ছি জি টু স্কোয়ার সমান সময় জি ওয়ান থার্ড আর ফোর্থ নিচ্ছি তাহলে কি বলছি জি সি স্কোয়ার সময় আর একখানা যদি আমি নিই কোনটা যদি আমি ফার্স্ট আর লাস্টের নিই ফার্স্ট আর লাস্ট নিই তাহলে কি হবে বলো জি ওয়ান ইনটু জি থ্রি সমান সমান লেখা যায় ফার্স্ট আর লাস্টের নিলে জি ওয়ান ইনটু জি থ্রি সমান সমান কি বলে এবি লেখা যায় না যায় না এই যে ফার্স্ট আর লাস্ট এই যে এইটাকে নিচ্ছি আর এটাকে নিচ্ছি বলে কেন নিচ্ছি এই যে দেখো এইটার জন্য জিওান জি থ্রির জায়গায় আমি সঙ্গে সঙ্গে লিখে দিতে পারি কি বলো এবি বুঝতে পারলেন কি পারলেন বুঝতে পারলে তাহলে জি ওয়ান ইন্টু জি থ্রি এটা সময় চারটে কনক্লুশন পাচ্ছি হ্যাঁ এবার আমি কি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাবে

জি ওয়ান স্কোয়ার তার হোল স্কোয়ার আর এটা কি হয় বলো জি থ্রি স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস সিক্স ইঞ্চি জি টি স্কোয়ার জি স্কোয়ার মানে আমি এ বি লিখে দিতে পারি বাই এ এর ভ্যালু কত আছে এ প্লাস বি বাই টু ওটা পরে লিখবো একটু পরে ফোন না আমাকে অনেক বড় জিনিস লিখতে হবে আর বড় জিনিস বেশিক্ষণ ধরে নিয়ে যাওয়া যায় না ওই জন্য ওটা পরে লিখবে

ए टू दी पावर फोर प्लस बी पावर फोर प्लस फोर इनटू ए बी बोल ची ए जो देखो जी टू स्क्वायर सोन ए बी ए जो कहने का ही बार कोई चला तो कहने देखे जी टू स्क्वायर सोन जी वन जी थ्री ए जी वन जी थ्री सोन ए बी और जी टू स्क्वायर सोन जी वन जी थ्री कर जी स्क्वायर सोन सोन ए बी प्लस सिक्स ए बी अच्छा ए नीचे तक जो दी भांगी था लेकिन यहाँ तो इधर जावे ए আচ্ছা আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম লাস্ট অব্দি আমরা ক্লাস টেনে গেছিলাম কি এ প্লাস বি তার হোল্ডিউ দেখেছি আর এ প্লাস বি হোল স্টার কিন্তু আমরা শিখে যাবো আমরা যে আছে সেটা এখানে শিখবো সেই এটার নাম কি এটার নাম বায়োমিনাল বা দীপদ উপপাধ্যায় দিয়ে আমরা শিখে যাব ইলেভেন এতেই শিখবো ঠিক আছে আমি টিকনিকটা বলছি নিজেরাই এখান থেকে লিখতে পারবে এবার দেখো এখান থেকে লিখতে পারি তাহলে এ টু দি পাওয়ার ফোর আচ্ছা এবার এটাকে ভাঙছি ফোর এ বি ইন্টু এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো ফোর এ স্কোয়ার বি ফোর এ কিউব বি হলো ফোর এ এটা তাহলে প্লাস ফোর এ কিউব বি তারপর এটাকে যদি ভাঙি ফোর এ বি স্কোয়ার হচ্ছে তাই তো প্লাস ফোর এ বি স্কোয়ার প্লাস কি হচ্ছে বলো সরি এ বি স্কোয়ার না এ বি কিউব হবে আচ্ছা এখানে একটা ভুল হচ্ছে এখানে ফোর মানে কি হয় বলো সিক্স জি টু স্কোয়ার তার হোল স্কোয়ার মানে সিক্স স্কোয়ার হবে তার মানে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার হবে এটা

এটা কি করে আছে বায়োনিমাল থিওরেম দিয়ে শেখা যায় আর যদি তোমরা বলা যাচ্ছে এটা শেখার একটা শর্ট ট্রিক সেটা আমি জানি সেটাতে হচ্ছে পাসকালস ল বলে একটা ল আছে সেটা শেখাচ্ছে আগে এটা দেখে তো আছে এখনই শিখেছি কিছু পাসকালস ল পাসকালস লটা কি বলছে না এটা ম্যাথ সেভ আছে দেখো এই ওয়ানটাকে আমি লিখলাম ওয়ানটাকে আমি স্প্রেড করছি ওয়ানটাকে স্প্রেড করলে কি হলো দুটো ধারে হয়ে গেল ওয়ান আবার এটা স্প্রেড করলাম তাহলে দুটো ধারে হয়ে গেল ওয়ান আর এই ওয়ান প্লাস ওয়ান করলে কি হয় আবার স্ট্রেট করলাম এটা ওয়ান এটা ওয়ান ওয়ান প্লাস টু করলে হচ্ছে থ্রি দেখো এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা মানে মাথায় রাখবে যেটা দিয়ে স্টার্ট হয় তার পাওয়ারটা বড় হয় সেই পাওয়ারটা কম থাকে পরের পাওয়ারটা বাড়তে থাকে এ স্কোয়ার প্লাস টু এ হোল ফর্মুলা এর পাওয়ারটা

তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো ওপরের তাহলে আমি লিখতে পারি এটা বাই তো ওপরের টাকা সিক্সটিন এটা এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে খালি সিক্সটিন থেকে থাকে তাহলে এটা ভ্যালু হয়ে গেলে সিক্সটিন বুঝতে পারলে কি পারলে কি আচ্ছা তারপরেতে আর এখানে কি

If the sum of all terms, you know, sum of all terms is three times, you know, three times the sum of the odd terms, three times the sum of you know, the odd terms. Common ratio. Then find its common ratio. Suppose if GP even number of terms, that is, the sum of all terms is three times the sum of odd terms. If we say, if odd number of terms sums, term if odd

তাহলে লেট টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে কি টু এন লেট টোটাল নাম্বার অফ টার্মস অফ দ্য জিপি বি কি হবে বলো মানে টু এন খানা টার্ম আছে আমি ধরে নিলাম বুঝতে পারলে না পারলে না ক্লিয়ার টু এন খানা টার্ম আছে ইভেন নাম্বার অফ টার্মস ইফ দ্য সাম অফ অল টার্মস এবার যদি এই সব করা টার্মের সামস মানে যদি থ্রি টাইম দা সাম অফ অল টার্মস তাহলে সব করা টার্ম মানে জিনিসটাকে দেখতে পাওয়া ফার্স্ট টার্মটাকে ধরে নিচ্ছি এ ফার্স্ট টার্মটাকে আমি কি বলো এ পনের ধরছি আর দেখতে কিরকম বলো এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউ এর টু দি পাওয়ার ফোর করতে করতে কি এ আর টু দি পাওয়ার টুয়েল মাইনাস ওয়ান পাওয়ার টুয়েল তাহলে এর কি আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আর টু দি পাওয়ার টু এরকম দেখতে হবে বুঝতে পারলে না পারলে না ঠিক আছে বুঝতে পারলে তো আচ্ছা এবার ধরো এবার কি বলেছে এই জিনিসটা বলেছে বলছে ইফ দা সাম অফ অল টার্মস অফ দা জিপি ইজ থ্রি টাইম দা সাম অফ অড টার্ম আচ্ছা এই যে জিপি সিরিজটা অড টার্ম গুলো কে কে আছে বলো তো আর এটা ছেড়ে দাও মানে নরমাল জিনিস যদি একটা জিপি সিরিজে চারটে টার্ম থাকে চারটে টার্ম থাকলে কি কি হয় বলো

এখানে যদি আর এর জায়গায় থ্রি হয় এটা টু হয় তাহলে আগের টার্মটা আর টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস টু হচ্ছে তাই তো তাহলে অট টার্ম গুলো কে হচ্ছে সেগুলোকে আমি একটা অন্য কালি দিয়ে মার্ক করছি লাল কালি দিয়ে অট টার্ম গুলোকে মার্ক করছি অট টার্ম কোনটা হচ্ছে বলো এই যে এটা মানে এক কথায় অট টার্ম কোনগুলো বলো তো যেগুলো ইভেন পাওয়ার আছে সেগুলো হচ্ছে অট টার্ম ক্লিয়ার এইটা হচ্ছে অট টার্ম ক্লিয়ার কোনো অসুবিধা নেই তাহলে দেখো বলেছে সাম অফ অল টার্মস তাহলে সাম অফ অল টার্মস মানে এস তাহলে বলো সাম অফ অল টার্মস টা কি হবে সাম অফ অল টার্মস মানে এই যে সিরিজটার এই সিরিজটার এস এন বার করলেই হয়ে যাবে ক্লিয়ার তো এস এন এস এন মানে কি বলো ফার্স্ট টার্ম কত এ কমন লিস্ট কত আর এন এর জায়গায় টোটাল কখনো টার্ম আছে টু এন খানা টার্ম আছে তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ক্লিয়ার কোনো অসুবিধা নেই এটা আমি অট টার্ম এর সাম বার করতে চাইছি হ্যাঁ দেখো সাম অফ অফ অট 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 টার্মস 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 সাম তাহলে কি কি হবে বলেতো এই যেগুলো লাল দাগ করেছি এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস টু ক্লিয়ার তো এবার দেখো যদি চারটে টার্ম থাকে তাহলে আমি কখনো পাচ্ছি দুটো অটার যদি ছটা টার্ম থাকে তাহলে আমি কটা পাবো ছটা টার্ম কি কি হয় লিখছি দেখো যদি এ এ আর এ আর কিউব এ আর স্কোয়ার এ আর কিউ ফোর আর এ আর ফাইভ হয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা টার্ম কটা পাচ্ছি একখানা দুখানা আর তিনখানা হাফ পাচ্ছি তাই তো তাহলে সাম অফ অড টার্মস মানে টা কখন আছে আমরা কাউন্ট করার সোজা উপায় কি ওটা তো টু এন পার টার্ম আছে তাহলে এইটা একটা জিপি তৈরি করছে এই এ কমন রেশিওটা কত দেখো আর স্কয়ার করে করে লাভ আছে তাহলে আর টু দি পাওয়ার কি ছিল এন মানে আর স্কয়ার টু দি পাওয়ার এন ক্লিয়ার মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান

r^(2n-1)/r-1 3 * কি হবে বলো r^(2n-1) r^2-1 কে লেখা যায় r+1 * r-1 তাহলে আগে পুরো উপরটা কেটে গেল r^(2n-1) কাটলো r-1 নিচেটা কাটলো তাহলে পড়ে থাকছে কি বলো r+1 = কি পড়ে থাকছে বলে 3 তাহলে r এর value হয়ে গেল বলে 3 এটা হচ্ছে জয়েন্ট রিলেটেড অঙ্ক জয়েন্টের অঙ্ক বুঝতে পারলে ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি কেউ আমার কাছে মনে করে ক্লাস করবে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট কোর্সে ঢুকতে পারো ঢুকে ফ্রি স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো দেখে তোমরা কোর্সে এনে করতে পারো অথবা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও তাহলে এরকমভাবে করতে পারো অফলাইনে ক্লাস করতে চাইলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা পেলে এবং শেয়ার করবে থ্যাংক ইউ